رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وصحبه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر. قال النبي صلى الله عليه وسلم إذا كان أراد أن يضحي اشترى كبشين عزيمين يقرنين أملحين مجوئين فذبذبها أحدهما عن أمته لمن شهد الله بالتوحيد وشهد له بالبلاغ وذبها الآخر عن محمد وعن آل محمد صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. مجھے کچھ ملے یا اللہ ملے محمد ملے تو اللہ ملے بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. وكمال حسن حضور ہے کہ گمان نقوں سے جہان ہی وہی پھول و خار سے دور ہے وہی شمع ہے کہ دعا نہیں بلغ لولا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیل
وخصاله صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد جس چاہا در پہ بولا لیا جس چاہا اپنا بنا لیا یہ بڑے کرم کی ہے فیصلے یہ بڑے نصیب کی بات ہے اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد اللہ 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 لا الہ الا ہو لا الہ الا مشک ہوئیتے شباشیت پسینہ اپنار صحبیرات اور شروپ کرتن بے بہار نبی جی اللہ 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 لا الہ الا اللہ 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 لا الہ الا موتر طوفان اشبے جوکن نبی گو امرار دیکھا دیا بچائیں امت گناہ گار نبی جی اللہ 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 لا الہ الا ہو لا الہ الا اللہ لا الہ الا لا الہ الا لا الہ الا حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اکٹو زبان کھولے اس میں ذاتر ذکر کرے اللہ 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 کنم دویرہ دکمو مولا تمہارے اللہ 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 ڈاکر موتا ڈکل رے بندہ گونا پابے مار تو یا مارے ڈکر بندہ تو یا مارے ڈاک اللہ 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 او معبود مولا رے ڈاکی امرا تمہارے اللہ
আল্লাহ 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 আজকের জিকির কবুল কর গো আমার নূর নবীদের খাতিরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উলামা ইকরামগণ, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশি আমার মা ও বোনেরা, দূর দূরান্ত হতে আগত অলি প্রেমিক নবী প্রেমিক সর্বস্তরের সুন্নিমনা আশেক রসুল ভাই ও বাবারা, স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে জানাই লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমুয়া, একদিকে জুমুয়ার দিন, আরেকদিকে লক্ষ কোটি মানুষ সারা বিশ্ব হতে একত্রিত হয়েছে আল্লাহ তাআলার খাস গর খানায়ে কাবা তওয়াফের জন্য বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবী ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, যদি তোমাদের হজ শুক্রবারে হয়ে যায় জুমুয়ার দিন, তাহলে আল্লাহ তাআলা একটি নয়, দুইটি নয়, একটি হজ, সত্তরটি হজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন বলেন সুবহানাল্লাহ। আজকের দিনটি খুবই মহান দিন, যারা এই বছর হজ নসিব হয়েছে। রব্বুল আলামিনের প্রিয় হাবিব ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন হজের সওয়াব অন্য কোনো কিছু নয়, একমাত্র জান্নাত ছাড়া। বলেন আল্লাহু আকবার। এর প্রতিদান একটাই রয়েছে, সেটা হচ্ছে জান্নাত, এর থেকে আর কোনো কিছুই নেই, একমাত্র জান্নাতই হচ্ছে হজের প্রতিদান। তাহলে যারা এবার হজ করেছেন তারা কতই না সৌভাগ্যবান। আমার আপনার যেতে মন চায় কি চায় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত আমি চলে যাওয়ার পরেও যারা আমার রওজা পাক জিয়ারতে আসবে, আমাকে দাঁড়িয়ে সালাম জানাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আমার উম্মতেরা, তারা যেন আমি জিন্দা অবস্থায় আমাকে সালাম দিল। বলে আল্লাহু আকবার। আমি তাকে চিনি, তার বাবাকে চিনি, তার বংশধরের সবাইকে চিনি, আমি তার সালামের জবাব নিজ জবান মোবারকে নেই। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী জিন্দা না মুর্দা? হায়াতুন নবী, জিন্দা নবী। বলেন আল্লাহু আকবার। তো ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জিলহজের চাঁদের দ্বিতীয় জুমা, আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম মাসের মধ্যে একটি মাস, এই মাস হচ্ছে জিলহজ মাস, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলার সাথে বান্দার প্রেমের বন্ধন তৈরি হয় কুরবানির দ্বারা। বলেন আল্লাহু আকবার। এবং যেই মাসের, যেই মাসে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে লক্ষ কোটি বান্দা ঘর বাড়ি স্ত্রী পুত্রের ভালোবাসা ত্যাগ করে রঙিন কালার পোশাক বাদ দিয়ে আল্লাহ তাআলার খাস ঘরে মুসাফির বেশে, ফকির বেশে সাদা কাপড় পরিধান করে, কাফনের কাপড় পরিধান করে, একমাত্র আল্লাহর প্রেমে তার বন্ধুর জিয়ারতের জন্য উদ্দেশ্য করে যারা সোনার মক্কা মদিনায় যায়, সেই মাস হচ্ছে আজকের এই জিলহজের মাস। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার যেতে মন চায় কি চায় না? আসুন একটু গায়ে, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা সকলে গাই, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জাহানের যে দিকে তাকাই দরদি আর ত
কেহ নাই জগতের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই তুমি তো দো জাহানের সরদার নবীজি। ইয়া রাসূল আল্লাহ তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মাদিনায়, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মাদিনায়, তুমি তো এই গরিবের হও মদদগার। ইয়া রাসূল আল্লাহ জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূল আল্লাহ আশায় রয়েছি আমরা গুনাহগার। ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা আমিন। ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করলিল আলামিনের উম্মত করে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক কিনা? সকলে অন্তর অন্তস্থলতে মহাব্বতে বলে আলহামদুলিল্লাহ, সালাম জানাই লক্ষ কোটি তাজেদারে মদিনা সরোয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া খাতামুন নবীয়িন আমাদের জানের জান ইমানের মূল সৈয়দুল মুরসালিন শাফাতের কান্ডারি উম্মতের দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম পাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। সকলে মহব্বতে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র কুরবানির মাস, আলোচনার বিষয়বস্তু নিয়েছি খাসি কুরবানি করা, গোশত বণ্টন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি উম্মতের জন্য, এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা তৌফিক দিলে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন এজন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ বিগত বছর কুরবানি দিদি ছিল, গরুর পাশে দাঁড়িয়ে কুরবানি করেছেন, আজ তারা নাই। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাত নসিব করুক সকলে বলে আমিন। আমি আপনি কত দরিদ্র মানুষ থেকে বন্যার্তদের থেকে ভালো আছি, আবার বলে আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? আল্লাহ। আমি আপনি চাইলেই কি ভালো থাকতে পারবো? কত মানুষ দেখতে শুনতে আসে ভালো, কিন্তু তার অন্তরে অনেক ব্যথা আছে কি নাই, সেই জন্য আল্লাহ তাআলা সর্বদাই আমাকে আপনাকে সুস্থ রাখুক আল্লাহ তাআলা দরবার এই ফরিয়াদ সকলে বলে আমিন। আজকের মহান এই মাস, এই মাস আসলে মনে পড়ে আল্লাহ তাআলার নবী আমাদের উম্মতের জন্য কুরবানি করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। একবার তো এমন হলো আল্লাহ তাআলার নবীকে তিন দিন যাবত খুঁজে পাওয়া যায় না, মদিনার অলিতে গলিতে শোকের মাতম চলতেছে, আল্লাহর হাবিবকে তিন দিন যাবত খুঁজে পাওয়া যায় না, মানুষগুলো পেরেশান, নবীর প্রেমিকরা পেরেশান হয়ে গিয়েছে, কোথায় গেল রহমাতুল আলামিন? মদিনার মধ্যে অলিতে গলিতে আল্লাহর নবীকে দেখা যায় না, মানুষগুলো অস্থির হয়ে গিয়েছে, নবীর প্রেমিকরা ব্যথিত অন্তর নিয়ে নবীকে খোঁজাখুঁজি করতেছে। আমার নবীর সাহাবী হযরত আবু বকর হযরত ওমর যারা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসত, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না, দরকার আছে কি নাই? নবীকে ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাগলের মতো নবীকে খুঁজতেছে আবু বকর ওমর, খুঁজতেছেন নবীকে মদিনার অলিতে গলিতে, কোথায় গেল আমাদের প্রাণের নবী, যেই নবীকে মুহূর্ত দেখা না পেলে পাগলের মতো হয়ে যায়, আজ তিন দিন যাবৎ নবীজির দেখা পাই না, কোথায় গেল আমার নবী?
এই বলে পাগলের মতো খুঁজতেছেন হযরতে ওমর ফারুক এবং হযরতে আলী, হযরতে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি নবীজির কিছু হয়, ও আবু বকর, খোদার কসম করে বলি, মদিনার একটা মুনাফিককে ও মক্কার একটা মুনাফিককে আমি বাঁচতে দিব না। বলেন আল্লাহু আকবার। ওই ওমর হুঙ্কার দিয়ে বললো, যদি রহমাতুল লিল আলামিনের কিছু হয়ে যায়, তাহলে আমি ওমর খোদার শপথ করে বললাম, মক্কার একটা মুনাফিককেও আস্ত রাখবো না, সবগুলো জবাই করে ফেলবো। নবীকে এমনভাবে ভালোবাসছেন, বলেন আল্লাহু আকবার। যে ওমর মদিনার যেই রাস্তা দিয়ে গিয়েছেন, শয়তান ওই রাস্তা কেয়ামত পর্যন্ত ধরবে না, শাসন ছিল ওমরের, এমনভাবে ভয় পাই তো ওমরকে এখনও ভয় পায়। বলেন আল্লাহু আকবার। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো খুঁজতেছেন, আবু বকর বলে, ওমর এখানে খুঁজে লাভ নাই, মদিনা তছনছ করে ফেলেছে, কোথাও নবীজি নাই, চলো মক্কার দিকে যাই। মক্কার দিকে ছুটলেন আবু বকর, ওমর মক্কার দিকে ছুটলেন, যাইতে 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 হঠাৎ করে একটি পাহাড় দেখা গেল। ওই পাহাড়ের পাদদেশে একজন রাখাল ওট চড়াইতেছে, বকরি চড়াইতেছে। ও রাখাল, তুমি কি আমার নবীকে দেখেছো? ওর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? রাখাল বলে, আমি তো মুহাম্মদকে চিনি না, তোমাদেরকেও চিনি না, তবে ও সফরবাসীরা, ও আগন্তুক লোক, আমি একটা লোককে দেখেছি আজ তিন দিন যাবত পাহাড়ের পাদদেশে, বলে শুধু একটা শব্দ বলে বলে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন আজ তিন দিন যাবত, তাড়াতাড়ি করে ওই লোকটাকে এখান থেকে নিয়ে যাও। উনি যখন উম্মতি উম্মতি বলে কাঁদে, আমার এই ওট এবং ভেড়া আজ তিন দিন যাবত একটা দানা পানিও মুখে দেয় না, ওট এবং ভেড়াগুলো চোখের পানি পালায়, তাড়াতাড়ি ওই পাগলকে নিয়ে যাও। বলেন আল্লাহু আকবার। জানি না তুমি কে আর মোহাম্মদকে, ওই লোকটাকে তাড়াতাড়ি নিয়ে যাও, এভাবে না খেয়ে থাকলে আমার ওট এবং ভেড়াগুলো মরে যাবে, তিন দিন যাবত একটা কিছু খায় না, ভেড়া দুম্বা আমার নবীকে চিনে কি চিনে না। আর আজ আমরা উম্মত হয়ে রহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে কথা বলে আমরা চুপ করে বসে থাকি, কেমন উম্মত আমরা? বলতেছিল, ওই লোকটাকে নিয়ে যাও যিনি আজ তিন দিন যাবত উম্মতি উম্মতি বলে কাঁদে, আমার ওট বেড়া কিছু খায় না। আবু বকর সিদ্দিকেরা বুঝতে বাকি নাই, কার সঙ্গে বেড়া এবং ওট তাল মিলাইছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ওমর হুমরি খেয়ে পড়েছেন, দৌড়াইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাজির, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন এমন কান্দেন? ও নবী, আমি ওমর, আমি আবু বকর, ইসলাম গ্রহণের পর থেকে। আবু বকর বুঝে গিয়েছেন নবী কেন কাঁদেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণের পর থেকে যত আমল করেছি সব আমল আমি আপনার উম্মতকে দান করে দিলাম, নবী আমাদের সাথে আসেন। বলে আল্লাহু আকবার। ওই আবু বকরের ওমর আমল কেমন ছিল? আমাদের দ্বিতীয় খলিফা, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা জিজ্ঞাসা করে, বাবা, আপনার এবং আবু বকরের আমলের পার্থক্য কি? আল্লাহ তাআলার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার মেয়ে, আবু বকর একটি রাতের আমল আমি ওমরের গোটা জিন্দেগীর আমলের থেকে শ্রেষ্ঠ। বলে আল্লাহু আকবার। কেমন ওমর? যেই ওমর বলতেছিলাম, যেই ওমর মদিনার রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে গিয়েছেন, শয়তান আজও পর্যন্ত বলবে, কিয়ামত পর্যন্ত শয়তান ওই রাস্তা ধরবে না, সেই ওমর বলে, আমার জিন্দগির আমল আর আবু বকরের এক রাতের আমল ওই আমার জিন্দগির আমল থেকে শ্রেষ্ঠ। বলে আল্লাহু আকবার। ওই আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী উম্মতের জন্য কাঁদেন না, আমার গোটা জিন্দগির আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম। বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী মাথা উঠায় না, আরো কান্দে, উম্মতি উম্মতি বলে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ইসলাম গ্রহণের পর থেকে আমার যত সওয়াব হয়েছে গো নবী, আপনার উম্মতকে আমি দান করে দিলাম, আমাদের সাথে আসুন, আর কাঁদেন না। আল্লাহর নবী তারপরেও মাথা মোবারক উঠায় না, কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি বলে। আবু বকর ওমর বলে, ও ওমর, এভাবে কাজ হবে না, একটা ঔষধ আছে নবীকে এখান থেকে নিয়ে যাওয়ার।
উমর আবু বকর বলে মা ফাতেমা সারা কেউ নবীকে এখান থেকে সরাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আম্মা যান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, আনহার দিকে রওনা হলেন। উমর আবু বকর সিদ্দিক রওনার কালে পথিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূরে দেখা যায়। উমর বলে চলেন আবু আলীকে নিয়ে যাই, যে আলীকে আল্লাহ নবী বলেছেন মান কুনতু মাওলা ফালিউন মাওলা, হয়তোবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওঠাইতে পারবে। আমার নবী বলেন মান কুনতু মাওলা ফালিউন মাওলা, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। উমর চলো আলীকে নিয়ে যাই, যেই আলী খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করেছে, যেই আলী চেহারা চোখ খোলার সাথে সাথে প্রথম দেখাতেই দর্শন হয়েছে রহমাতুল্লিল আলামিনের, বলেন আল্লাহু আকবার। যেই আলীকে নবী কোলেও নিয়েছেন, আবার নবীর কন্যাকেও দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খায়বারের ডাল তলোয়ার দিয়েছেন, ওই আলীকে নিয়ে যায়। আবু বকর বলে আলী কে দ্বারা কাজ হবে না, চলো চলো, আমরা তো আমাদের সব দান করে দিয়েছি, নবীজি মাথা মোবারক ওঠান নাই, মা ফাতেমা ছাড়া কোনো কাজ হবে না। আলীকে সাথে নিয়ে ফাতেমা তো জোহরার কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে ডাক দেন, বিবি আল্লাহ তাআলার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কণ্ঠ, কান্নাজলিত কণ্ঠ, আম্মাজান ফাতিমাতু জোহরা শুনে চিন্তিত হয়ে গেল, এমন করুণ সুরে কেন ডাকে, না জানি আমার বাবার কি হয়েছে, না জানি আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা নূ বলে, স্বামী কি হলো, আপনি এমনভাবে ডাকতেছেন কেন, আমার বাবার কি কিছু হয়েছে? বলেন আল্লাহু আকবার। ও ফাতিমা, তিন দিন যাবত নবীকে দেখা যায় না, আজ তিন দিন পরে নবীজির দেখা পেয়েছি পাহাড়ে, ওই পাহাড়ের মধ্যে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, আমরা কত চেষ্টা করলাম কিন্তু কাজ হয় না, তুমি চলো। আল্লাহ তাআলার নবীর কন্যা জান্নাতের দুলাল ইমাম হাসান হুসাইনের মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমাদের আম্মা যান, বলেন আল্লাহু আকবার। আম্মা জান ফাতিমাতু জোহরা গেলেন বাবার পাশে দাঁড়িয়ে, বলতেছেন ও আমার বাবা, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কোথাও সফরে গেলে আমার সাথে দেখা করে যাইতেন, আবার কোথাও থেকে আসলেও আমার কাছে যাইতেন, আজ তিন দিন যাবৎ আমার কথা কি আপনার স্মরণে নাই, আমাকে কি আপনি ভুলে গেছেন? এই ধরনের ভালোবাসার কথা বলে আমার নবী মাথা ওঠায় না। আল্লাহ তাআলার নবীর কন্যা ফাতিমাতু জোহরা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার গোটা জিন্দেগীর আমল আপনার উম্মতকে আমি দান করে দিলাম। আল্লাহ তাআলা বলেছেন খাতুনে জান্নাত ফাতিমা, বলেন আল্লাহু আকবার। হাশরের ময়দানে যখন ফাতিমাতু জোহরা আসবে, হাশরের ময়দানে জান্নাতবাসী হুর গেলমান সব ফেরেশতা সহ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকল মানুষকে বলবে, জান্নাতের দুলালি আসে তোমরা মাথাকে নত করো। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের দুলালি বলে, বাবা আমাকে কি ভুলে গিয়েছো, মাথা মোবারক ওঠান, আমার গোটা জিন্দগির আমল আমি দান করে দিলাম। আল্লাহর নবী মাথা ওঠায় না। এবার ফাতেমাতু জোহরা বলে, নবী গো আপার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইনকে আপনার কদমে কুরবান করে দিলাম, আপনি মাথা ওঠান। আল্লাহ তাআলার নবী এবার মাথা ওঠায়, ও আমার ফাতেমা কি দোয়া করলে, তোমার দোয়া তো আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান বললেন, আমার হাসান এবং হুসাইনকে নবী আপনার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম, নবী এভাবে আর কাঁদেন না, আসমান জমিন আপনার দুঃখে ব্যথায় কাঁদিতেছে, সব পশু পাখি খাবার দাবার ছেড়ে দিয়েছে, আমার হাসান হুসাইনকে কুরবানি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার নবী বললেন, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, সেই কবুলিয়তের দোয়ায় ইমাম হাসান জহর খেয়ে কুরবানি শাহাদাত বরণ করেন, আর ইমাম হুসাইন নানার উম্মতকে বাঁচাবার জন্য, নানার দিনকে কায়েম করার জন্য নিজের জীবনকে এজিদের হাতে কুরবানি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইসলামের কুরবানি হচ্ছে ওই আত্মত্যাগের কুরবানি, এই মাস হচ্ছে কুরবানির মাস। আমার নবী স্বয়ং নিজের নাতিদেরকে কুরবানি দিয়েছেন ইসলামের জন্য, আর মা ফাতেমা সন্তানকে কুরবানি দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে কুরবানি দিলেন, সেই কুরবানির মাস আজকের মাস। রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য উম্মতের জন্য কুরবানি করেছেন। একটি বিষয় বারবার বলা হচ্ছে, হুজুর
খাসি কুরবানির ব্যাপারে একটু বললেন, খাসি কুরবানি জায়েজ কি না জায়েজ? অনেকেই বলে জায়েজ, আবার অনেকে হারাম বলে, বলেন নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তের মধ্যে কোনো একটা বস্তুকে হালাল হারাম করা, এটা কি গোটা দুনিয়ার মানুষ যদি একটা জায়েজ জিনিসকে হারাম বলে, হারাম হবে না? জোরে বলেন। আবার যদি হারাম জিনিসকে সবাই মিল্লা ভালো করে ধুইয়া টুইয়া খায়, হারাম জিনিসকে হালাল হবে না? জোরে বলেন। মদের বোতল পরিষ্কার না, কত সুন্দর পরিষ্কার ডিজাইন করা সেভেন আপের বোতলটুকু আরও সুন্দর, এটা হারাম। এটা কি ধুইলে আতর সুবাস লাগাইলে হালাল হবে? না। জোরে বলেন, হবে না। তাইলে একটা ছোট বস্তুকেও হালাল করার এবং একটা ছোট থেকে ছোট বস্তুকে হারাম করার ক্ষমতা উম্মতকে দেওয়া হয় নাই, সুতরাং হালাল হারাম যাই না বলতে হবে, ঠিক কিনা বলেন? আসুন আমরা দেখি খাসি করা হালাল না হারাম, খাসি জিনিসটা কি এটা বুঝতে হবে। সময় সংক্ষিপ্ত বিস্তারিত যাব না। খাসি বলা হয় তিনটা মাধ্যম, আরবিতে তিনটা শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে মজবুবুন, আরেকটা হচ্ছে মাওজুউন, আরেকটা হচ্ছে খাসিউন। এই তিনটি শব্দ খাসি শব্দের অর্থে ব্যবহার হয়। পরিভাষায় খাসি কাকে বলে? সদরু শরিয়া আল্লামা মুফতি আমজাদ আলী রেজভী হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, খাসি ইয়ানি জিসকে খাসি নিকাল লিয়ে গয়ে হ্যায়, অর্থাৎ ওটাই হচ্ছে খাসি যার অন্ডকোষকে ফেলে দেওয়া হয়েছে। বাহারের শরীয়তের মধ্যে এই কথা বলেছে আলা হযরত 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ইশক মোহাম্মদ মুজাদ্দিদ দীন মিল্লাত আলা হযরত রহমতুল্লাহ আলাই বলেন, আল মাজবুবুল আজিজু আনিল জিমা, যেটা যৌন সঙ্গম থেকে অপারগ, এটা হচ্ছে খাসি। এরকমভাবে ব্যাখ্যা বলা যায়, এটা হচ্ছে হয়তো অন্ডকোষ ফেলে দেওয়া হয় অথবা এমন যে যৌন সঙ্গম করে এই রগটা থেতলে দেওয়া হয়, এটা হচ্ছে খাসি। আল্লাহ তাআলার নবী হাদিস শরীফের মধ্যে রয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ তাল, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাজ যাবহি, ঈদের দিন আল্লাহ তাআলার নবী যবাহ করলেন, কাবশাইনি আকরনাইনি আমলাহাইনি মাজুয়াইন, আল্লাহ তাআলার নবী দুইটা চিত্রা রঙের স্বাস্থ্য সবল বেশি গোস্ত বিশিষ্ট দুইটি খাসি ছাগল কুরবানি করলেন। বলেন সুবহানাল্লাহ, চিত্রা রঙের দুইটি খাসি ছাগল কুরবানি করলেন। এই হাদিস শরীফে রয়েছে সিহাসিত্তার অন্যতম কিতাব সহি হাদিস আবু দাউদ শরীফের 2797 নং হাদিস, মিশকাত শরীফের 2228 পৃষ্ঠায় হাদিস শরীফটি রয়েছে। আরেকটি হাদিস শরীফ, সময় সংকীর্ণতার কারণে অনেকগুলো হাদিস শরীফ রয়েছে রেফারেন্স, যারা জানতে চান বিস্তারিত আমার সাথে পার্সোনালি দেখা করবেন। সময় সংক্ষিপ্তের জন্য দুইটি হাদিস কোট করে এনেছি। সিয়াসিত্তার অন্যতম কিতাব জলিলুল কদর সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমাতুল্লিল আলামিন প্রত্যেক ঈদে যখন কুরবানি করার ইচ্ছা করতেন, আল্লাহ তাআলার নবী দুইটি চিত্রা রঙের স্বাস্থ্য সবল শিংওয়ালা খাসি ছাগল ক্রয় করতেন, আহাদাহুমা আন উম্মতিহি লিমান শাহিদাল্লাহু শাহিদালিল্লাহি বিত্বাউহিদ, একটি খাসি কুরবানি করতেন ওই উম্মতের নামে যেই উম্মতরা সাক্ষ্য দেয় আল্লাহ তাআলার রহদানিয়তের। বলেন আল্লাহু আকবার। যেই উম্মতরা সাক্ষ্য দেয় এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, কিয়ামত পর্যন্ত যত উম্মত আল্লাহ তাআলার নবীর আসবে সব উম্মতের নামে নূর নবীজি একটি খাসি জবাই করলেন। বলেন সুবহানাল্লাহ। দুইটি খাসি ক্রয় করতেন, আবু হুরায়রা বলতেছেন দুইটি খাসি ক্রয় করতেন, একটি উম্মতে মুহাম্মাদির জন্য নামে কুরবানি দিয়েছেন, আর দ্বিতীয় জাবহাল আখর দ্বিতীয় খাসিটি কুরবানি করেছেন, আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয়টি তার নিজের নামে এবং তার আহলে বাইতে রাসূল রাসূলের পরিবার বর্গদের জন্য কুরবানি করেছেন। আল্লাহু আকবার। হাদিস শরীফটি রয়েছে
সিহাসিত্তার অন্যতম কিতাব ইবনু মাজার 3122 নং হাদিস শরীফ, আল মুস্তাদরাক লিল হাকিম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, যার থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শিক্ষা গ্রহণ করেছেন, ওই ওস্তাদের কিতাব আল মুস্তাদরাক লিল হাকিম সহি কিতাব। এই কিতাবের 7547 নম্বর হাদিস শরীফ, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 18826, এই হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার নবী খাসি কুরবানি করতেন, এবং মুফাসসিরিন ইকরাম মুফতিয়ানে ইকরাম বলেছেন খাসি কুরবানি করা ভালো, এর গোস্ত সুস্বাদু, যদি পারো কুরবানি করো, বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ তাআলার নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইবাদতে বিঘ্ন হয়, আমাদের পুরুষত্ব কি নষ্ট করে দেব? আল্লাহ তাআলার নবী বললেন যে না, তোমাদেরকে অনুমোদন দেওয়া হয় নাই যে তোমরা খাসি হয়ে যাইবা। মানুষকে বলছেন, কে কাকে? মানুষদেরকে বলেছে, নবীর উম্মত বাড়ানোর জন্য, বংশ বিস্তার হবে, আমার নবী হাশরের ময়দানে উম্মতকে নিয়ে গর্ববোধ করবে যে দেখো দেখো আদম থেকেও বেশি আমি রহমতুল্লিল আলামিনের উম্মত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতে মুহাম্মাদকে নিয়ে গর্ববোধ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ইবাদত বিঘ্ন হবে না, এই তোমাদের পুরুষত্ব থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেই ইবাদত করবে, বরঞ্চ তুমি তোমার স্ত্রী সন্তান সন্ততির জন্য যে রুজি রোজগার করবে এটাও আল্লাহ তাআলা ইবাদতের অন্তর্ভুক্ত করবেন, বলে আল্লাহু আকবার। তুমি ইবাদতের উদ্দেশ্যে খাবার খাবে, ইবাদতের উদ্দেশ্যে তুমি স্ত্রী পুত্রকে লালন পালন করবে, আমার আল্লাহ তাআলা এগুলোর বরকতেও সওয়াব দিবেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, তোমাদের পুরুষত্ব নষ্ট করা যাবে না, এই জন্য টেস্ট টিউবের মাধ্যমে সন্তান গ্রহণ করা হারাম। কিন্তু বর্তমান প্রযুক্তি বের হয়েছে, গরু খাসি ওট দুম্বা ইঞ্জেকশনে হয় কি হয় না? জোরে বলেন, কথা বোঝা যায়? এমনকি গরুর বাচ্চা হইতে গরু লাগে ইঞ্জেকশন? গরু তো লাগেই, এটা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে সংগ্রহ করে ইঞ্জেকশনের মাধ্যমে বাচ্চা হওয়ার ব্যবস্থা আছে কি নাই? এই ব্যবস্থা, এই গরু হইলে ওট হইলে খাওয়া জায়েজ কি জায়েজ না? জোরে বলেন, জায়েজ। সুতরাং আপনি যদি খাসি করেন, এতে গরুর বংশ বিস্তারে কোনো সমস্যা হবে না? সেই জন্য আল্লাহ তাআলার নবী খাসি কুরবানি করেছেন। যারা পারেন খাসি দেন, বলদ দেন, ষাঁড় দেন, গাভি দেন, সব অবস্থায় কুরবানি করা হালাল হালাল হালাল, বলেন সুবহানাল্লাহ। ইসলাম সহজ না কঠিন? সহজ। এবার আসেন, আমাদের জন্য যদি আল্লাহ তাআলার নবী বলতেন যে ওট ছাড়া কুরবানি করা জায়েজ নাই, বাংলার মানুষ কয়জনে কুরবানি দিত? কঠিন হইতো নাকি সহজ? কঠিন হইতো। কিন্তু আল্লাহ তাআলার নবীর শরীয়তে বললেন যে তোমার সামর্থ্য রয়েছে ওট দাও, তোমার সামর্থ্য নাই ওট দেওয়ার, তাহলে মহিষ দাও, গরু দাও। এবার যদি আবার বলতো যে একটা গরু একজনে দিতে হবে, কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন হয়ে যাই তো। আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি আল্লাহ তাআলা এমন কিছু চাপায়া দেই নাই যে তোমাদের জন্য কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা একটা গরুকে সাতটা নামের মধ্যে অন্তর্ভুক্ত করলেন, সাতটা নাম পর্যন্ত একটা গরুর মধ্যে দেওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যদি গরুই হইতো তাহলেও কঠিন হইতো, দুম্বা বেড়া ছাগল কুরবানি দিলে জায়েজ হবে কি হবে না? হবে কি হবে না? এখন যারা গরুর দিকে তাকায় রয়েছেন যে আমার তো 50,000 নাই, 70,000 নাই, বাজারে গেলেই তো 1,00,000, 2,00,000, 10,000, 20,000 এরকম করে কুরবানি দিতে হয়, এত টাকা নাই কুরবানি দেওয়া যাবে না, সামনের বছর দেব, এবার এই বছর আপনার উপর ওয়াজিব, সামনের বছর দিলে হবে? সামনের বছর যে বাঁচবেনের গ্যারান্টি আছে? জোরে বলেন, তাহলে গ্যারান্টি নাই। সেজন্য আল্লাহ তাআলা কঠিন করেন নাই, আল্লাহ তাআলা চান ও আমার বান্দারা তোমার পশুত্বকে কুরবানি করো আমি আল্লাহর প্রেমে। একটা দিন দিলেও তো বোঝা যাইত যে আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন করেছেন, আল্লাহ তাআলা চান যে বান্দা একটি এক বছরের ছাগল হলেও আমি আল্লাহর নামে কুরবানি করবো, আল্লাহু আকবার। একদিন নয়, এই জন্য 3টি দিন 2টি রাত আল্লাহ তাআলা দিলেন। কেন দিলেন? আল্লাহ চান
যে বান্দা তিন দিন তোমাকে দিলাম, এই তিন দিনের মধ্যে যদি তুমি স্বাবলম্বী হও তাহলেও আমার রাস্তায় একটি পশু কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত গত জুমাতে বলেছি, এরপরও যাদের লাগে আমার ইউটিউব চ্যানেল আছে সুন্নিয়ত জিন্দাবাদ নামে, সার্চ করে দেখে নেবেন কার উপর কুরবানি জায়েজ। আপনার জরুরি প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যদি 10, 11, 12 এই তিন দিন দুই রাত এর মধ্যে যদি কমপক্ষে 50,000 টাকার মালিক হন, জরুরতি প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে খাবার খরচ আপনার ঋণ এগুলো বাদ দিয়ে 50,000 টাকা 52 তোলা রূপার দাম মোটামুটি মিডিয়াম দামের, তাহলে আপনি 10,000 টাকা দিয়ে একটি 1 বছরের ছাগল কুরবানি দেন, কবুল করবেন কে? জোরে বলেন কে? আমরা বান্দা কার, সন্তুষ্টি চাই কার? আল্লাহর সন্তুষ্টি চাইলে আল্লাহর নামে কুরবানি করলে জান্নাত নাকি জাহান্নাম? আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম? তা জান্নাত চাই, কুরবানি ওয়াজিব হয়ে রয়েছে, যদি কুরবানি না দেই নবী কি সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট? যেই নবী বললেন যে তুমি ইহুদি হয়ে মরো আর নাসারা হয়ে মরো, কুরবানি ওয়াজিব হলে যদি কুরবানি না দাও আমি নবীর উম্মত বলে তোমাকে গণ্য করব না, আমি নবী তোমার জিম্মাদার নিব না। আমার নবী যদি জিম্মাদার না দেয় তাহলে কি উপায় আছে? আব্দুল আলীম গান গাইছে, আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। ঠিক কিনা? আমার মুক্তার রহমাতুল্লিল আলামিন, জামিনদার রহমাতুল্লিল আলামিন। যদি জামিনদার না থাকে হাসরের ময়দানে তছনছ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা কুরবানি করব। অনেকে পশু ক্রয় করেছেন, আজ সময় রয়েছে, কাল রয়েছে, 12 তারিখ পর্যন্ত পশু কিনা এবং জবাই দেওয়ার সময় আছে। বলেন মারহাবা। যাই হোক, চেষ্টা করব প্রথম দিন দিতে, এবার কুরবানি করব সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? গত জুমুয়াতে একটি বিষয় হয়তো একটু ঘোলাটে রয়ে গিয়েছে, আমি উদাহরণ দিয়েছিলাম যে জাকাত এবং কুরবানি জিনিসটা কি, এটার মিসাল দিতে যে বলেছিলাম জাকাত এমন একটা জিনিস যেটা আপনার নিকট একটা ফোঁটাও রাখতে পারবেন না। এটা জাকাত সম্পূর্ণ গরিবের হক। কার হক? জোরে বলেন, গরিবের হক। 1 টাকাও যদি আপনার কাছে থাকে আপনার জাকাত হবে না, সম্পূর্ণটা দিয়ে দিতে হবে, এর নাম হচ্ছে জাকাত। এর বিপরীত হচ্ছে কুরবানি। কুরবানির বিষয়টা কি? কুরবানি হচ্ছে এমন যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দেওয়া পশু আল্লাহর রায়ে নির্দিষ্ট দিনে কুরবানি করা, জবাই করা, এ হচ্ছে কুরবানি। সম্পূর্ণ গোশত আপনি বিলিয়ে দিতে পারেন, সম্পূর্ণ গোশত আপনি রাখতে পারেন, দোনো অবস্থাতেই কুরবানি হবে, এই কথা বলেছিলাম। কিন্তু প্রতিবেশীর হক আছে কি নাই? জোরে বলেন, হক আছে। ফতুয়া মাসালা মাসালাই, আপনি সম্পূর্ণটা খাবেন কখন? যখন আপনি একটা 1 বছরের ছাগল কুরবানি দিয়েছেন, আপনার ঘরের সদস্য আছে 20 জনের জন্য একটা 1 বছরের ছাগল গোস্তই হয়েছে কতটুকু? একবেলা ভালো করে খাইলে আর থাকার ব্যবস্থা নাই। সেক্ষেত্রে আপনি কি করেন, ওই আপনার গোস্তটা আপনি ভালো করে রান্না করে সবাইকে নিয়ে একবেলা খাইতে পারলেন, এই হচ্ছে আপনি প্রতিবেশীকে না দিলেন, কারণ আপনারই তো হচ্ছে না, আপনি পুরাটা খাইয়া ফেলাইলেন। কুরবানি হবে কি হবে না? হবে। এখন তো আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, অনেকে 1টা গরু 2টা গরুও দেয়, ঠিক কিনা বলেন? তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। গোস্ত হয় 1 মণ, 2 মণ, 4 মণ, 5 মণও হয়, হয় কি হয় না? তো এখন আপনি কি চান যে 4 মণ গোস্ত আপনি একা খাইবেন? প্রতিবেশী আছে কি নাই? তাইলে প্রতিবেশীর হক এটাও তো রয়েছে, ইসলাম চায় প্রতিবেশীর হক আদায় করতে। সেই জন্য বাবা ভুল বুঝবেন না, বলেছি যে আপনি সম্পূর্ণটা রেখে দিবেন কখন, যখন একটা কুরবানির পশুর গোস্ত একবেলা আপনার পরিবার পরিজনকে নিয়ে খাইতে পারবেন তৃপ্তি সহকারে, তাইলে কাউকে না দিলে হবে। অন্যথায় কুরবানির পশুর গোস্ত 3 ভাগ করা উত্তম। কয় ভাগ? জোরে বলেন, আসতে বলেন, আপনাকে 3 ভাগ করতেন না, কয় ভাগ করবেন? 3 ভাগ। আমরা কি উত্তম হতে চাই নাকি নিম্ন? উত্তম। জান্নাতুল ফেরদাউস তাই নাকি নিচেরটা? জোরে বলেন, 8টা জান্নাত আছে। কোন নম্বরে যাবেন, 1 নম্বরে নাকি 7 নম্বরে? তো 1 নম্বরে। এখন
হাদিস শরীফে রয়েছে উত্তম হচ্ছে কুরবানির গোশতকে কয় ভাগ করব, তিন ভাগ করব। এই তিন ভাগের এক ভাগ মিসকিনদেরকে দেব, ফকির মিসকিন অসহায় তাদেরকে দিয়ে দেব। দুই ভাগ, দুই নাম্বার ভাগ হচ্ছে আপনার নিকটাত্মীয় বন্ধুদেরকে দেব, যারা প্রতিবেশী আপনার ঘরের পাশে রয়েছে কুরবানি দেখ আর না দেখ, আপনার গরুর গোস্তটা সেও একটু আশা করে যে আমার প্রতিবেশী তো ভালো সুন্দর গরু দিছে, একটা গোস্ত যদি খাইতে পারতাম, এটা কি আশা করা অপরাধ? অপরাধ? আরে প্রতিবেশী তো প্রতিবেশীদের কাছে চাইবে। যাই হোক, প্রতিবেশীকে এক ভাগ দিবেন, আর এক ভাগ আপনি তৃপ্তি সহকারে নিজের জন্য খাবেন, নিজের জন্য রাখবেন। এই হচ্ছে উত্তম পদ্ধতি। তবে এই ভাগ করতে যে যদি এরকম ফিলিংস তৈরি হয় কী কুরবানি দিলাম, সবই তো দিয়া দিলাম, কী কুরবানি দিলাম, তাহলে কি আল্লাহ তাআলা খুশি হবেন না? বেজার বোঝা যায় যে আপনি গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিয়েছেন। যদি নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টি, গোস্ত কি আল্লাহ খাবে না আমরা? আল্লাহ গোস্ত খায়? গোস্ত খায় কে? আল্লাহ বলেন যে বান্দা জবাই দাও আমার নামে, কিন্তু আমি গোস্ত খাবো না, এই গোস্ত তোমাকে আমি গিফট করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে রোজা রাখবেন, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা এই ঈদের দিন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে রোজা রাখা হারাম করে দিলাম, বলো আল্লাহু আকবার। তুমি কুরবানি করবো অথচ গোস্ত খাবা না, এটা আমি আল্লাহ চাই না। এই জন্য ইসলামে পাঁচ দিন রোজা রাখা হারাম। কয়দিন? কয়দিন? পাঁচ দিন রোজা রাখা হারাম। গরিব হোক ধনী হোক, কুরবানি দেখ আর না দেখ, এই পাঁচ দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের একদিন, ঈদুল আজহার দিন আর পরের তিন দিন, বলেন মারহাবা, গোস্ত খাবেন, রোজা রাখা যাবে না। এই জন্য সবাই মিলে যেন জিয়াফত আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা হয়ে যাবেন মেজবান, আমরা হব আল্লাহর মেহমান, আল্লাহর রাহে কুরবানিকৃত পশুর গোস্ত আমরা খাবো, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য গোস্ত কয় ভাগ হবে? জোরে বলেন, তিন ভাগ করব। উত্তম পদ্ধতি আমরা গ্রহণ করব, এই কথাটি বলে শেষ করব। অনেকে আমরা এই যে কুরবানির পশু জায়েজ, হালাল পশুর মধ্যেও হারাম জিনিস আছে কি নাই, জোরে বলেন, একটু খেয়াল করেন, হারাম পশুর মধ্যে অনেকগুলো জিনিস হারাম, মাকরু, নিষিদ্ধ, এই জিনিসগুলো আমরা খাবো না। এক নম্বর হচ্ছে রগের গোস্ত, রগের, রগের রক্ত, পিত্ত, মূত্রথলি, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, অন্ডকোষ, জোড়া, অর্থাৎ শরীরের গিট, বিভিন্ন গিট থাকে, গিট খাওয়া যাবে না। হারাম মজ্জা, ঘাড়ের দোপাট্টা, ঘাড়ের মধ্যে যে শক্ত একটা রগ রয়েছে এটা খাওয়া যাবে না। কলিজার রক্ত, তিলির রক্ত, মাংসের রক্ত, হৃৎপিণ্ডের রক্ত, পিত্ত অর্থাৎ ওই হলদে পানি যা পিত্তের মধ্যে থাকে এটা খাওয়া যাবে না। নাকের আর্দ্রতা, শ্লেষা, এটা খাওয়া যাবে না। পায়খানার রাস্তা, পাকস্থলী উজুরি, নারীবুড়ি, বীর্য, পরিপূর্ণ বাচ্চা হয় নাই এমন সন্তান, এমন বাচ্চাও পেটের মধ্যে থাকে, এটাও খাওয়া যাবে না। কিন্তু জীবিত বাচ্চা হলে এটা খাওয়া জায়েজ, যদি রুচি হয় তাহলে খাইতে পারবেন, কিন্তু অর্ধেক বাচ্চা এখনও পরিপূর্ণ হয় নাই, ওই বাচ্চা খাওয়া যাবে না। তাহলে সবগুলি আমরা খাই না, কিন্তু দুইটা জিনিস খাই, একটা হচ্ছে উজুরি আর নারীবুড়ি, এটার প্রতি কেমন যেন একটা প্রেমে পড়ে গেছে মানুষ। আচ্ছা, প্রসাব বেশি নাপাক নাকি পায়খানা বেশি নাপাক? জোরে বলেন, পায়খানা নাপাক, অপবিত্র দিক দিয়ে মারাত্মক হচ্ছে পায়খানা, তাই না? এখন দেখেন কি অবাক, আমরা মূত্রতলি তো খাই না, গন্ধ আসে, এই পায়খানার থলি আমরা খুব ভালোবাসি সবাই, না এটা খাওয়া মাকরু, যারা কুরবানি তাদের জন্য মাকরু, যারা কুরবানি দেন না তারা খাইতে পারবে, যারা কুরবানি দেন না তাদের জন্য মাকরুর সাথে, আরে যদি আপনি অপারক হন তাহলে তো মরা গরুও জায়েজ, ঠিক কিনা বলে? মরা গরু যেখানে জায়েজ সেখানে আপনি নারীবুড়ি খাইতে পারবেন, কিন্তু আপনার সামনে তো এই ঘি রয়েছে, ঘি দিয়া ডিমবাজি খাইবেন কেন? আপনি কেরাসিন তেল দিয়ে ডিমবাজি করবেন, এটা কি পছন্দ করেন? যেখানে ঘি রয়েছে সুস্বাদু ঘি, ঘি দিয়ে ডিমবাজি করে খান, কিন্তু আপনার পাশে ঘি আছে, কেরাসিন আছে, আপনি ঘি বাদ দিয়ে কেরাসিন দিয়ে ডিমবাজি খান, এটা কি চলবে? চলবে না। আপনার কাছে রয়েছে মগজ, মজাদার কলিজা, আমার নবী কলিজা পছন্দ করতেন, আমার নবী সামনের পায়ের রাত গোস্ত পছন্দ করতেন, এই জিনিসগুলো আমার নবী পছন্দ করতেন, বকরির সিনার গোস্ত পছন্দ করতেন, এগুলো খান, এগুলো তো আছে, আপনি কেন নারীবুড়ি খাইতে যাবেন? সুতরাং এগুলোর প্রতি প্রেমে পড়েন না, অন্য সময় ক্রয় করে খায়েন, কিন্তু কুরবানি যারা দিবেন এটা থেকে বিরুদ্ধ গরিবদেরকে দিয়ে দেবেন। আর কুরবানির চামড়াটা এটা মসজিদে দান করতে পারবেন, কিন্তু ইমাম মুয়াজ্জিনের বেতন হিসাবে নয়, মাদ্রাসায় এতিমদের, গরিবদের, অসহায়দের, যিনি কসাই তাকে পারিশ্রমিক হিসাবে কুরবানি চামড়া দেওয়া
যাবে না। আপনি নিজে ইচ্ছা করলে ব্যাগ, বিভিন্ন জায়নামাজ ইত্যাদি করে ব্যবহার করতে পারবেন, কিন্তু বিক্রি করলে টাকা আপনি ব্যবহার করতে পারবেন না। অসহায় গরিবদেরকে দিয়ে দিবেন, যারা আশিকে রসুল, ইশকে রসুল শিখে, ওলিয়াউলিয়াদের সম্মান শিখে ওই ধরনের মাদ্রাসায় দান করবেন। আপনারা জানেন আপনার পাশে আপনাদেরই দ্বারা পরিচালিত হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মডেল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, চামড়ার টাকাটা যত সম্ভব দেওয়ার চেষ্টা করবেন, সুন্নি মাদ্রাসায় দিবেন, যেই মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহ রসুলের গুণগান গায়, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুক, সকলকে সামর্থ্যবান সকলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। ওমা আলাইনা।